press the bell icon on the YouTube app and never miss another update. সাইমাকে হত্যাকারী হারুন আটক। যেভাবে ধর্ষণের পর হত্যা করা হয় 7 বছরের সাইমাকে। নিহত সাইমা হারুনকে চাচ্চু বলে ডাকত। প্রায়ই চাচ্চু হারুনের সাথে সময় কাটাতো সাইমা। হত্যার দিনও ছাদ ঘুরিয়ে দেখানোর কথা বলে সামিয়া আফরিন সাইমাকে অষ্টম তলার লিফট থেকে ছাদে নিয়ে যায় হারুনুর রশিদ। সেখানে নবনির্মিত 9 তলার ফ্ল্যাটে সাইমাকে ধর্ষণ করে। এরপর নিস্তেজ অবস্থায় পড়ে থাকে সাইমা। মৃত ভেবে সাইমার গলায় রশি দিয়ে টেনে রান্নাঘরের সিঙ্কের নিচে রেখে পালিয়ে যায় হারুন। শিশু সাইমা হত্যার ঘটনায় রোববার দুপুর ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এভাবেই রোমহর্ষক বর্ণনা দেন অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। ডিএমপির এক কর্মকর্তা বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত কুরুচির পরিচায়ক, মানবতা বিরোধী অপরাধ। এ ধরনের অপরাধীরা সাধারণত ধর্ষণের পর যখন ভাবে এই অপকর্মের কারণে সে বাঁচতে পারবে না, তখনই হত্যার মতো ঘটনা ঘটায়। এক্ষেত্রেও তাই ঘটিয়েছে ঘাতক হারুন। 2 ছেলে ও 2 মেয়ের মধ্যে সবার ছোট সামিয়া আক্তার সাইমা। বাবা মা আদর করে ডাকত সাইমা বলে। ওয়ারি সিলভারডেল স্কুলের নার্সারিতে পড়ত সে। গত শুক্রবার রাজধানী ঢাকার ওয়ারি এলাকায় বহুতল ভবনের সবচেয়ে উপর তলার একটি শূন্য ফ্ল্যাটের রান্নাঘরে সাইমার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। বাবা মার সঙ্গে সাইমা ওই ফ্ল্যাটের ওই 6ষ্ঠ তলায় থাকত। উপরতলার একটি ফ্ল্যাটে প্রায় প্রতিদিনের মতো ওই দিন বিকেলে খেলতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে লাপাত্তা হয়ে যায় 7 বছরের সাইমা। সন্ধ্যার পরেও ঘরে না ফিরে খোঁজাখুঁজি করতে গিয়ে রাত 8টা নাগাদ শিশুটির রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। সাইমার বাবা আব্দুস সালাম নবাবপুরের একজন ব্যবসায়ী। গত ফেব্রুয়ারিতে ওই ভবনের ফ্ল্যাট কেনার পর তিনি পরিবার নিয়ে সেখানে ওঠেন। রবিবার ভোরে কুমিল্লার ডাবোডাঙ্গা এলাকা থেকে হারুনুর রশিদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হারুন সাইমাদের ভবনের 8তলার বাসিন্দা পারভেজের খালাতো ভাই, তার বাড়ি নারায়ণগঞ্জে। গত 1 মাস ধরে হারুন 8তলার ওই ফ্ল্যাটেই ছিল। পুলিশ বলেছে হারুন এই ভবনের অন্য একটি ফাঁকা ফ্ল্যাটে নিয়ে সাইমাকে হত্যা করেছে। ফাঁকা ফ্ল্যাটটিতে নির্মাণ কাজ চলছিল, এ কারণে সেখানে কেউ বসবাস করছিল না। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ময়নাতদন্তের পর ডাক্তাররা তাদের রিপোর্টে বলেছেন, শিশুটিকে জবরদস্তি করে ধর্ষণ করা হয়েছে, তারপর গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায় শনিবার সকালে শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। পুলিশ তদন্ত করেছে, ভবনের আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে যাচাই বাছাই করা হয়েছে। সন্দেহে কয়েকজনকে আটকের পর জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর ঘাতক হারুনুর রশিদকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।